অনুমতির তোয়াক্কা না করে খাস কলকাতার ল্যাবে করোনা পরীক্ষা, জি চব্বিশ খণ্ডের হাতে রিপোর্টের কপি। এ কাজ রীতিমতো আগুন নিয়ে খেলা বলছেন চিকিৎসকরা। ফুলবাগানের একটি বেসরকারি ল্যাবরেটরি আইসিএমআর বা রাজ্য সরকারের কোন রকম অনুমতির তোয়াক্কা না করে নভেল করোনা ভাইরাসের যে সোয়াব টেস্ট হয় সেই সোয়াব টেস্টের নমুনা নিয়ে তারা এখানে পরীক্ষা করছেন, পরীক্ষা করে সেই রিপোর্ট দিচ্ছেন যে তার নভেল করোনা ভাইরাস সংক্রমণ হয়েছে কি হয়নি, অর্থাৎ কোভিড নাইন্টিন পজিটিভ না নেগেটিভ। এমন বেআইনি কার্যকলাপ শুরু হয়ে গেছে এই কলকাতাতেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে, আর তারই সেই রিপোর্ট এখন আমাদের হাতে এসে পৌঁছেছে জি চব্বিশ ঘন্টার কাছে। এই সেই রিপোর্টের কপি যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে চলছে বেআইনি কারবার। আর এই রিপোর্টেও রীতিমতো বিভ্রান্তি, বিষয়টি নজরে আসে শহরেরই এক ডাক্তার বাবুর। মেডিকেল কলেজে যখন অথরাইজড ল্যাবে পাঠানো হয় ছেলের রিপোর্ট পজিটিভ আসে, দুজনের বাবা ছেলে দুজনেরই রিপোর্ট নেগেটিভ দেওয়া হয় ইনিশিয়ালি এই পার্টিকুলার ল্যাবটি থেকে। তারপর এখন বাবা যিনি বয়স্ক এবং খুবই অসুস্থ উনি যখন ভর্তি হয়েছেন তখন তার রিপোর্টও পজিটিভ। তিনি যোগাযোগ করেন ওই ল্যাবের সঙ্গে। বিনা অনুমতিতেই যে পরীক্ষা চলছে কার্যত স্বীকার করে নেয় সংস্থা। আমি দেখেছি কালকে যাচ্ছি বেলেঘাটাতে, ওরা ডেকেছে আমাকে, ওরা বলেছে কি আপনার লাইসেন্স নিয়ে চলে আসেন, আমরা ওটাকে আপডেট করে দিই। অন্তর তদন্ত শুরু করে জি চব্বিশ ঘন্টাও, যোগাযোগ হয় রোগীর পরিবারের সঙ্গে। ডক্টর আমাকে শুধু বলে যে কোভিড টেস্ট করে নাও, ভর্তি হয়ে হাসপাতালে ভর্তি হয়ে একবার কোভিড টেস্ট করে নাও। তো আমি দেখেছি যে দেখেছি কোথায় করবো, তো দেখেছি গ্রিন কোড সেট করে নিয়েছে। গুরুতর অপরাধ করে চলেছে এই ল্যাব, অভিযোগ চিকিৎসকদের। এটা আগুন নিয়ে খেলা। ধরুন একটা পজিটিভ পেশেন্ট যে রিয়েলি পজিটিভ, তাকে একটা ফলস নেগেটিভ রিপোর্ট দেওয়া হলো বা জেনারেট করা হলো, তাহলে সে কী হলো, দুটো জিনিস। একটা হচ্ছে সে চিকিৎসা পেলো না, বঞ্চিত হলো। সেকেন্ড হচ্ছে সে অন্য লোককে সংক্রমিত করলো। থার্ড, সেই মানুষটা যখন হসপিটালে ভর্তি হচ্ছে সে আশেপাশে সব রোগীকে সংক্রমিত করলো। সোমবার গিয়ে দেখা গেল এই ল্যাবের দুটি অফিসেই তালা, কিন্তু কেন? ক্যামেরা কমল জানাও দেবজ্যোতি দত্তের সঙ্গে তন্ময় প্রামাণিক ও অর্ণবাংশ নিয়োগীর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা। লাল ফিতের ফাঁসে আটকে থাকা ডিজিটাল রেশন কার্ড, লকডাউনের বাজারে জুটছে না সরকারি সাহায্যটুকু। বিডিও অফিসের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন আম জনতা, জেলায় জেলায় একই ছবি। ফর্ম পূরণ করেছেন নিয়ম মেনে, কিন্তু হাতে আসেনি ডিজিটাল রেশন কার্ড। ফলে সরকার প্রতিশ্রুতি দিলেও লকডাউনের মধ্যে উনুনে হাড়ি চড়ছে না গোঘাট দু নম্বর ব্লকের বাদশো পরিবারের। উপায়ন্তর না দেখে সোমবার কামারপুকুর বিডিও অফিসে বিক্ষোভে ফেটে পড়লেন তারা। অভিযোগ, সব প্রমাণপত্র দেখালেও রেশন কার্ড না থাকায় চাল গম কিছুই পাচ্ছেন না তারা। মরিয়া গ্রাহকদের জমায়েতের একই ছবি দেগঙ্গা বিডিও অফিসের সামনেও। রেশন কার্ড হাতে আসেনি, ফলে মিলছে না চাল গম। দেগঙ্গা বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা। বিক্ষোভ সামাল দিতে আসরে নামতে হয় পুলিশকে। বিডিও সুব্রত মল্লিকের আশ্বাস, উপযুক্ত প্রমাণ দেখাতে পারলে রেশন কার্ড ছাড়াই 15 তারিখের পর মিলবে রেশন। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ।